আমরা আজ তিন দিন আগে এসেছিলাম এখানে, ঠিক আছে, যে স্টকগুলো অপারেটরগুলো ছিল, বলেছিলাম গ্রামের সাথে বসতে, ঠিক আছে। এই যে দীর্ঘদিন ওভারলোড বা গ্রামের রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে, এই যে আপনার ধরুন 5 ফুটের কথা সেখানে 25 ফুট নিয়ে নিচ্ছে, 121 থেকে কথাবার্তা হয়েছে, যেটুকু আমরা শুনেছি গ্রাম থেকে যে 121 কথাবার্তা, সেটা 200 বুকে পেরিয়ে গেছে, ঠিক আছে। ইতিহাসে সকাল 9টায় যখন আমরা আসি, তখন কোম্পানি অলরেডি গাড়ি কিন্তু চারিদিকে কিন্তু চলছিল, ঠিক আছে। আমরা আসার পর কিন্তু গাড়ি সব ছড়িয়ে এখান থেকে, তো আমরা নিজেকে ডাকতে বাধ্য হলাম। এবং গ্রামবাসীর খবর আছে যে দীর্ঘদিন যে বাড়ি চালাচ্ছে, জানতেও পাচ্ছি না যে কে বাড়িটা চালাচ্ছে, কীভাবে চালাচ্ছে, ঠিক আছে, অবৈধ বাড়ি চালাচ্ছে, আমাদের গ্রামের মানুষের ক্ষতি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, না, মেশিন দিয়ে কাটছে, 200 মেশিন দিয়ে কাটছে, আমার খুব ওভারলোড যাচ্ছে, হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান সেটাও আমি দেখিয়ে দিতে পারি। এটা রাস্তা, এটা গাড়ি পার হয়ে যায় রাস্তা, না বিলকুল রাস্তা নয়, বালি গাড়ি যে দীর্ঘদিন যে বালি চলছে সেই গাড়ি পারাপারের জন্য সেই রাস্তা এটা মারামত করা হয়েছে। হ্যাঁ, বেআইনিভাবে চলছে, যেভাবে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, এর ফলে নদীর গতিপথ যেমন পরিবর্তন হয়েছে, তেমনি এই তারা জানাচ্ছেন যে সরকারি নির্দেশ অমান্য করে তারা কিন্তু এই বাড়ি চালাচ্ছেন, এবং যেভাবে ওভারলোডিং গাড়ি গ্রামের